আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় বর্ষের রূপতত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা সবাই রূপতত্ত্বের সাথে পরিচিত না হলেও রূপতত্ত্ব ব্যাকরণের একটি আলোচ্য বিষয়, সেটা আজকে আমরা জানব। এখন প্রথমেই দেখো রূপতত্ত্ব কাকে বলে, শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনাই হল রূপতত্ত্ব। একে শব্দতত্ত্ব বলা হয়। একে কি বলা হয়? রূপতত্ত্বের অপর নাম তাহলে এখানে কি দেখলাম আমরা? শব্দতত্ত্ব বলা যায়। এবার আসো শব্দ। শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, শব্দের সংজ্ঞা সকলেই জানি। তারপরেও আমি একটি সংজ্ঞা তোমাদের সামনে বলছি, সেটা হলো দুই বা ততোধিক ধ্বনির মিলনে নতুন শব্দ তৈরি হয়। দুই বা ততোধিক ধ্বনির মিলনে শব্দ তৈরি হয়। শব্দ কিভাবে তৈরি হয়? দুই বা ততোধিক ধ্বনির মিলনে। যেমন মা, মা শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। মা এখানে দুইটি ধ্বনি মিলিত হয়ে মা শব্দটি গঠিত হয়েছে, ম এবং ছড়াইয়া। ছড়াইয়া সংক্ষিপ্ত রূপ। ছড়াইয়া সংক্ষিপ্ত রূপে তোমরা হয়তো জানো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলে, সেই কার থেকে আকার শব্দটি মার সাথে মর সাথে যুক্ত হয়ে মা একটি শব্দ গঠিত হয়েছে। এটি সে দুই বা ততোধিক ধ্বনির মিলনে নতুন শব্দ তৈরি হয় বা শব্দ তৈরি হয়। যেমন আম, আমের সাথে কি হয়েছে? ছড়াইয়ার সাথে আরেকটা ধ্বনি বা বর্ণ মিলিত হয়েছে, যেমন ম আম। এভাবে শব্দ গঠিত হয়ে থাকে। এবার তুমি দেখো শব্দ গঠনের বিভিন্ন উপায় আছে। শব্দ গঠনের বিভিন্ন উপায় আছে, বিভিন্ন উপায়ে সমন্বয়ে শব্দ গঠন করা হয়। যে সকল বার্ষিক উপাদানের সাহায্যে শব্দ গঠন করা যায় তার মধ্যে উপসর্গ যুগে শব্দ গঠন, প্রত্যয় যুগে শব্দ গঠন, বিভক্তি যুগে শব্দ গঠন, সমাস যুগে শব্দ গঠন। এবার উপসর্গ যুগে শব্দ গঠন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু বার্ষিক উপাদান রয়েছে, যেমন যদি আমি বলি যেমন হার, হার একটি শব্দ, এর সাথে যদি একটি উপসর্গ যোগ করি প্র, তাহলে হবে কি? প্রহার। হারের সাথে একটি উপসর্গ যোগ করে একটি নতুন শব্দ হবে হার থেকে প্রহার। প্রহার বলতে তোমরা জানো প্রহার কি? মারধর করা, কাউকে তিরস্কার করা, এরকম জিনিসকে আমরা সাধারণত শারীরিকভাবে যদি কাউকে নির্যাতন করা হয় সেটাকে আমরা প্রহার বলতে পারি। তাহলে কি দেখো উপসর্গ যোগে নতুন শব্দ কি গঠিত হলো? হার থেকে প্রহার। এবার আমরা আসি প্রত্যয় যুগে শব্দ গঠন। প্রত্যয় বলতে সেই সব বার্ষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। কিছু কিছু জিনিস আছে সেটা শব্দ নয়, সেটা প্রত্যয়। এই প্রত্যয় শব্দগুলো কি হয়? স্বাধীনভাবে ব্যবহার হয় না। এগুলো কি করতে হয়? কোনো শব্দের পরে অথবা ক্রিয়ার পরে ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে। এগুলো সাধারণত শব্দের পরে বসে। এরকম কিগুলো প্রত্যয়গুলো কি হয়? সাধারণত শব্দের পরে বসে। যেমন ঢাকা, ঢাকা একটি শব্দ, এর সাথে আই, আই একটি প্রত্যয়। এই প্রত্যয় যোগ হয়ে নতুন একটি শব্দ গঠিত হয়েছে, সেটা হলো কি? ঢাকায়। ঢাকার সাথে আই প্রত্যয় যোগ হয়ে নতুন একটি শব্দ হয়েছে, সেটা হলো ঢাকায়। এভাবেই যেমন জমি, এর সাথে প্রত্যয় যোগ হয়েছে দার, তাহলে কি বোঝা গেল?
জমির সাথে দার প্রত্যয় যোগ হয়ে হচ্ছে জমিদার। এখন জমিদার এবং জমির মধ্যে সম্পর্ক কি? জমি অনেক জমির যিনি মালিক তিনি জমিদার। এই কথায় এখানে একটি নতুন শব্দ তৈরি হয়েছে, জমি এবং দার শব্দ দুটি জমির সাথে দার প্রত্যয় যোগ হয়ে আরেকটি নতুন শব্দ গঠিত হয়েছে। এভাবে আবার যদি আমরা দেখি বিভক্তি যুগে শব্দ গঠন, বিভক্তি যুগে শব্দ গঠন প্রত্যয়ের মতো বিভক্তি স্বাধীন ব্যবহার নেই, বিভক্তি কি নেই, প্রত্যয়ের কোনো স্বাধীন ব্যবহার নেই, বিভক্তিরও তেমন স্বাধীন ব্যবহার নেই। এগুলো ক্রিয়ামূল বা শব্দের পরে বসে, ক্রিয়ামূলের পরে যে সকল বিভক্তি বসে তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন খেল যোগ রস্যই খেলা বা খেলি, পর যোগ ইল করিল বা করল। এভাবে আমরা লক্ষ্য করলাম যে বিভক্তি যুগে নতুন শব্দ গঠিত হতে পারে। এবার আমরা লক্ষ্য করি সমান যুগে শব্দ গঠন। সমান যুগে যদি শব্দ গঠন, প্রথমে তোমরা সমাসের সাথে সকলেই পরিচিত, তারপরে সমাসের সংজ্ঞা আমি এখানে বলে দিচ্ছি। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ, একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে অথবা নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। যেমন কালের অভাব আকাল। আকাল বলতে তোমরা কি বুঝো? কোনো কিছুর অভাব, কোনো কিছু পাওয়া যায় না এরকম। যেমন তুমি লক্ষ্য করবে যখন মানুষ খুব অভাবে পড়ে তখন খাদ্য সামগ্রী পাওয়া যায় না, এরকম অবস্থাকে আমরা কি বলি? আকাল বলি। অভাবের সাথে কাল শব্দটি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে, সেটা হলো আকাল। নদী মাতৃক যা, নদী মাতা যা, নদী মাতৃক। এখন এটা হলো কি যুগে শব্দ গঠন? সমাজ যুগে শব্দ গঠন। তোমরা লক্ষ্য করলে যে শব্দ বিভিন্ন উপায়ে গঠন করা যায়, তার মধ্যে আমরা লক্ষ্য করলাম প্রত্যয় যুগে, উপসর্গ যুগে, বিভক্তি যুগে এবং সমাস যুগে। এছাড়াও আরো বিস্তারিত তোমরা উপরে ক্লাসগুলোতে জানতে পারবে, যখন তোমরা উপরে ক্লাসগুলোতে যাবে শব্দ গঠনের আরো নতুন নতুন প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। আশা করি আজকে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আগামী দিনগুলোতে অন্য বিষয় নিয়ে আলাপ করবো। ধন্যবাদ সবাইকে।